হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি উইন্ডোজ 10 অতিরিক্ত MBBI হওয়া সমস্যাটি। এই সমস্যাটি হয় মূলত উইন্ডোজ 10 অটোমেটিক আপডেট নেওয়ার কারণে। অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো ওয়াইফাই রয়েছে, তো আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরও সমস্যাটি হয়। যেমন তাদের PCটা যদি একটু স্লো থাকে, তাহলে তাদের PCটা ব্যাকএন্ডে আপডেট নেওয়ার কারণে আরও স্লো হয়ে যায়। যারা সিম বা মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের সমস্যাটা তো আরও অনেক বড়। তো চলুন আজ এই সমস্যাটি সমাধান করব। উইন্ডোজ 10 ব্যাকএন্ডে যে আপডেটগুলো রয়েছে, যে অটোমেটিক আপডেটগুলো হয়, সেগুলো কীভাবে বন্ধ করতে হয় সেই বিষয়ে আজ জানবো। তো চলুন শুরু করি। প্রথমে আপনার PCর চার্জ অপশনে ক্লিক করে এখানে লিখুন সার্ভিস, তারপর এখানে সার্ভিস অ্যাপস এখানে ক্লিক করুন। এখান থেকে একটু নিচের দিকে উইন্ডোজ আপডেট নামে একটি ট্যাব রয়েছে, এটাতে ডাবল ক্লিক করুন। তারপর এখান থেকে এটা স্টপ করে উপরে ক্লিক করে এখানে ডিজেবল এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে ক্লিক করুন। দ্বিতীয়ত আপনার ডেস্কটপের নিচের দিকে এখানে মাউস পয়েন্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে টেক্সট ম্যানেজার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে, তো সেখান থেকে সেট আপ এখানে ক্লিক করুন। এখানে দেখবেন অনেকগুলো অ্যাপস ইনেবল হয়ে রয়েছে, তো আপনার প্রয়োজন বাদে সবগুলোই ডিজেবল করে দিবেন। তো এখানে সিলেক্ট করে ডিজেবলে ক্লিক করুন। তো আপাতত আমার এখানে কোনো অ্যাপসের প্রয়োজন নাই, তাই আমি সবগুলো ডিজেবল করে দিচ্ছি। এবার আপনার PC সেটিং থেকে প্রাইভেসি এখানে ক্লিক করুন। এখান থেকে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস এখানে ক্লিক করুন। এখানেও দেখতে পারবেন অনেকগুলো অ্যাপস অন হয়ে আছে, আমার এখানে কোনো অ্যাপসে আমার প্রয়োজন নেই, তাই সবগুলো অ্যাপসে আমি অফ করে দেব। এবার এখানে ব্রেক আইকনে ক্লিক করে আবার সেটিং মেনুতে চলে আসুন। এবার অ্যাকাউন্টে এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে সিন আওয়ার সেটিং এখানে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো আগের থেকে অফ রয়েছে, তো আপনার PCতে যদি এটি অন থাকে তাহলে এটি অফ করে নেবেন। আবার ব্রেক আইকনে ক্লিক করলাম। এবার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করুন। এখানে ঢোকার আগে আপনার ইন্টারনেট কানেক্ট করে নেবেন, অন্যথায় যে চেটিংটি আমরা এখান থেকে চেক করবো সেই চেটিংটি এখানে পাবো না। তো এখানে আসার পরে চেঞ্জ কানেকশন এখানে ক্লিক করুন। এখানে একটু নিচের দিকে এসে দেখবেন ব্যাকগ্রাউন্ড ডাটা, এখানে অলওয়েজ থাকলে এখানে নেভার করে দিবেন। তো আমার এখানে আগে থেকেই নেভারে সিলেক্ট করা আছে এবং এটি অন থাকলে অফ করে নেবেন। তো আমার দুইটি অফ করা রয়েছে। এবার আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করুন। এখান থেকে আপডেট অপশন, ডাউনলোড আপডেট, রেজিস্টার দিস ডিভাইস, আপডেট নোটিফিকেশন, এগুলো সবগুলো এখান থেকে অফ করে দিন। তারপর এখান থেকে ডেলিভারি অপটিমাইজেশন, এটা এখান থেকে ব্রেক বাটনে ক্লিক করে ডেলিভারি অপটিমাইজেশন এখান থেকেও যেতে পারবেন। তো এখান থেকে আমি যাচ্ছি, তো এখানে ক্লিক করে এই বাটনটাকে PCS মাই লোকাল নেটওয়ার্ক এখানে সিলেক্ট করে এটাকে অফ করে দিন। আমরা এখানে যে উইন্ডোজ আপডেট ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটি উইন্ডোজ 10 এর মধ্যে দুইটি ইন্টারফেস হয়ে থাকে। তো এটার আরেকটা ইন্টারফেস রয়েছে, সেটিতে কিভাবে কিরকম আসবে এই ইন্টারফেসটা এবং কিভাবে অফ করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এটি উইন্ডোজ 10 এর আরেকটি ইন্টারফেস। তো এখান থেকে উইন্ডোজ আপডেট এখানে ক্লিক করে অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করুন। তারপর নিচে এখানে দেখবেন দুটি চেকবার রয়েছে, এটি অফ করে দিয়ে উপরে অটোমেটিক লেখা থাকতে পারে, তো এটাকে নোটিফাই তে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখবেন চয়েস হাউ আপডেট, আর এখানে ক্লিক করে এখানে দেখবেন এগুলো অটোমেটিকলি অন থাকবে, তো এগুলো সবগুলি আমরা অফ করে দিব। তো আমরা মোটামুটি এই অপশনগুলো অফ করলেই যে উইন্ডোজ 10 এর ব্যাকএন্ডে যে অটোমেটিক আপডেটগুলো হয় সেগুলো বন্ধ হয়ে যাবে এবং আমাদের PC আর অতিরিক্ত MBBI হবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।